বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গোলযোগ, 24 ঘন্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা। ইতোমধ্যে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি ক্রমান্বয়ে কিছুটা ঘনীভূত হয়ে আগামীকাল লঘুচাপে পরিণত হতে পারে। সিস্টেমটির প্রভাবে মৌসুমী অক্ষ মধ্য ভারত হতে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও দক্ষিণ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত আছে, যে কারণে মৌসুমী মেঘমালা মধ্য ভারত হতে বঙ্গোপসাগরের দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং দক্ষিণ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত আছে। চলুন মডেল অ্যানিমেশনে আগামী 5 দিনের বৃষ্টিপাতের প্রভাস দেখে নেওয়া যাক। মূলত সিস্টেমটির প্রভাবে এবং মৌসুমী অক্ষরেখা বাংলাদেশ থেকে দক্ষিণে সাগরের অভ্যন্তরে থাকায় বেশিরভাগ বৃষ্টিপাতী মেঘমালা সাগরের অভ্যন্তরে এবং ভারতীয় ভূখণ্ডেই থাকতে পারে। এর মধ্যে চিহ্নিত স্থানগুলোতে মূলত মধ্য ভারত এবং পশ্চিম ভারতীয় এলাকায় সিস্টেমটি এবং মৌসুমী অক্ষের প্রভাবে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে। তথাপি বাংলাদেশের অভ্যন্তরে তেমন ভালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সময়ে। আগামী 5 দিনে মূলত সিলেট অঞ্চল এবং চট্টগ্রামের পার্বত্য এলাকা সহ রংপুর বিভাগের উত্তরের কিছু এলাকায় কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে মূলত রাত্রিকালীন সময়ে। সেই সাথে দেশের অন্যত্র বিক্ষিপ্তভাবে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত চলমান থাকতে পারে আগামী 5 দিনে। আগামী 5 দিনে টোটাল বৃষ্টিপাতের পূর্বাভাসে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত মূলত ভারতের অভ্যন্তরে মধ্য ভারত ও পশ্চিম ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এছাড়া পূর্ব ভারতে বৃষ্টিপাত অনেক কম, সেই সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত অনেক কম থাকতে পারে। কিন্তু তথাপি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট বিভাগে এবং রংপুর বিভাগের উত্তরের কিছু এলাকায় বৃষ্টিপাত কিছুটা বেশি থাকতে পারে।